हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। आज के बनाब टैंगरा माछेर झाल। टैंगरा माछेर झाल बनानोर जन्य देखो अभी प्रथम एक कड़ाई नियेछि, गैसेर फ्लेमटा अन करे नियेछि। तार आगे अवश्य आमी माछटा भालोभाबे केटे धुये निये नुन हलुद माखिये रेखेछि। एखन तेलटा गरम हये गेले आमी एर मध्ये दिये देब फोड़न। आमी सर्षेर तेल निलाम 2 टेबिल स्पून नियेछि, दुटो छोटो एलाचि चिनि, दुटो करे दारचिनि, एकटा शुकनो लंका, आर दिच्छि आमी कालो जीरे। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি বাটা মশলাটা। বাটা মশলাটার মধ্যে এর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন কুচি রয়েছে আধা এক গাঁট, রয়েছে পেঁয়াজ একখানা, আর রয়েছে এর মধ্যে 1 টেবিল স্পুন সর্ষে। সবগুলোকে একসঙ্গে দিয়ে আমি পিষে নিয়েছি। আর দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কার মধ্যে, এটাকে দিয়ে দিচ্ছি আমি এখন। এবারে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি পানি। নিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এটাকে আমি 2 মিনিট মতো নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ মাছের মধ্যে আমি নুন হলুদ মাছি রেখেছি, সেটা অবশ্যই খেয়াল করে দিতে হবে। আর একটুখানি দেবো আমি লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা আমরা পিষে দিয়েছি, ফোড়নি গোটা শুকনো লঙ্কা দিয়েছি। আরো 2 মিনিট আমি লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, আমি কেটে রেখেছি। এটাকে একটু ধাক্কা দিয়ে দেবো যেন টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা দেওয়ার পরে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা টেনে নিয়ে এটাকে আরো 2 মিনিট মতো নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে করে নিয়েছি। টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে রেখে রাখা মাছটা। মাছগুলো দিয়ে আমি নাড়িয়ে নিয়েছি খুব আলতো করে করে, যাতে ভেঙে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এটাকে 2-3 মিনিট মতো আরো একটুখানি উল্টে পাল্টে দিয়ে আমি নাড়িয়ে নেব। দেখুন মাছগুলোকে দেওয়ার পরে আমি খুব হালকা হাতে এটাকে নাড়িয়ে নিয়েছি। দেখুন মাছগুলো আমার একটাও ভাঙেনি, এটা কিন্তু একদম গোটা গোটা আছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ঠিক যতটুকু জল আমরা অ্যাড করতে চাইবো ঠিক ততটুকুই জল আমি এর মধ্যে দিচ্ছি। এই দেখুন আমি দিয়ে দিয়েছি জল, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি এখন। এই দেখুন 4 মিনিট পরে আমি হাই ফ্লেমে মাছটা ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা তুলে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কুচানো ধনে পাতা। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এটাকে আমি আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে তুলে এটাকে আমি সার্ভ করবো। আপনারা চাইলে উপর থেকে একটা কাঁচা লঙ্কাও চিরে দিতে পারেন, সেক্ষেত্রে গন্ধটা খুব ভালো আসে। আমি যেহেতু বাটা কাঁচা লঙ্কা দিয়েছি, যার জন্য এর মধ্যে আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। ঝাল যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন। আমি এখন গ্যাসের ফ্লেম টাই করে দিয়ে লো মিডিয়াম, দেখুন আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একটু নাড়িয়ে দেখে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার ভাঙেনি, গোটা গোটাই আছে, আর মাছটা আমার হয়েও গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। এটা রেডি হয়ে গেছে আমাদের ট্যাংরা মাছের ঝাল। দেখলেন তো কত ইজি, কত তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।